হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। জানো তো রায়হান 85 থেকে ওয়েলকাম করতেছি আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য। কেমন আছেন সবাই? আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অলরেডি সিলেক্ট করে দিবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না। লাইকটা দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে যাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। আজকে করে দেখাবো খুবই মজার একটা বড়ার রেসিপি এবং ইউনিক, তাহলে দেখতে থাকুন। এখানে আমি খেসারির ডাল নিয়েছি, খেসারির ডালের হাফ দিবেন আপনি। এই ধুরু চিংড়িটা, এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, ধুরু চিংড়িটা পাওয়া যাচ্ছে। তো এখানে খেসারির ডালের বদলে আপনি চনা ডালকেও ব্লেন্ড করে দিতে পারেন, তবে এটা ব্লেন্ড করতে হবে এমনভাবে যাতে এটা একদম গুঁড়া না হয়ে যায়। এটা আধা ভাঙা রাখবেন, এর সাথে ধুরু চিংড়িগুলো কাঁচা অবস্থায় দিয়ে দিবেন। এরপর জিরে গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, ম্যাজিক মশলা দিলাম একটু স্বাদ বৃদ্ধির জন্য, ওটা স্কিপ করলে হবে, আর কাঁচামরিচ দিতে হবে, তারপর পেঁয়াজ তো অবশ্যই লাগবে ঝালের জন্য। কাঁচামরিচটা আপনি স্কিপ করতে পারেন যদি বাচ্চাদের দিতে চান। তো লবণটা দিয়ে দিয়েছি আমি, এরপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেক মোচমোচে হয়, এটা কিন্তু ময়দানা আলারুট যেটা আমরা খাজা বানানোর ক্ষেত্রে ইউজ করি ওটা দিয়েছি। ওটা দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটা ব্লেন্ড করার সময় বা পাটায় ভাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে এটা মিহি হয়ে না যায়, এটার টেস্টটা কিন্তু এই ধুলো চিংড়িটা একদমই চেঞ্জ করে ফেলবে। এখনও ট্রাই না করলে একবার ট্রাই করবেন আজকের রেসিপিটা ফলো করে। তো আমি তেল দিয়ে দিয়েছি, ডুবো তেলে যেহেতু ভাজতে হবে তো তেলটা দিয়েছি। শ্যালো ফ্রাই করা যাবে, তবে শ্যালো ফ্রাই করে অনেকক্ষণ সময় লাগবে, ভালো করে ভেতরটা হবে না, সেজন্য ডুবো তেলে একটু ভেজে নেবেন সময় নিয়ে। প্রথমে চড়া রাসটা একটু বাড়িয়ে দিবেন যাতে খুলে না যায়, এরপর একদম লোয়ার মিডিয়ামের মাঝখানে রাখবে যাতে ভেতরটাও হয়ে যায় আর মুচমুচে হয়। তো আমি টাইম নিয়ে এগুলোকে একটু ভেজে নিব, বড় আকারে দিচ্ছি আর কি, একটু বড় করে দিচ্ছি। আপনারা এর চেয়ে ছোটো সাইজের করে দিতে পারেন, আমি গুলো করে দিয়েছি, আপনারা চ্যাপটা করে দিতে পারেন, যে যার যার মতো বড়াটা শেপটা দিয়ে দিতে পারেন। তো এখন আমি মাঝারি থেকে লোয়ের মধ্যে রেখে চুলার আঁচটা এগুলোকে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার সব বড়া কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু দেখতে পেঁয়াজের মধ্যে হলেও টেস্ট কিন্তু একদমই ডিফারেন্স, অনেক মজা হয়েছিল। বাসায় একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, কথা হবে নতুন রেসিপিতে। আসসালামু আলাইকুম।